আবারও রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল। বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে রাখবেন এই রকমই ট্রেন্ডিং নিউজগুলি সবার প্রথমে দেখার জন্য। বৃহস্পতিবার রাজ্যে 8 দফার নির্বাচন শেষ হয়েছে। প্রায় এক মাস বেশি সময় চলল বঙ্গভোট। এদিন ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার পর থেকেই একে একে প্রকাশিত হচ্ছে বুথ ফেরত সমীক্ষা। এনডিটিভির ইটিজি রিসার্চ সমীক্ষা বলছে, ফের রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল। তাদের দাবি 164 থেকে 176 আসন পেতে পারে ঘাসফুল শিবির। অন্যদিকে বিজেপির ঝুলিতে যেতে পারে 105 থেকে 115 আসন, মোর্চা পেতে পারে 1 থেকে 15 আসন। জনকিবাতের বুথ ফেরত সমীক্ষা জানাচ্ছে এবার রাজ্যের ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। 21-এর ভোটে গেরুয়া শিবির পেতে চলেছে 162 থেকে 185 আসন। অন্যদিকে তৃণমূল পাবে 105 থেকে 115 আসন, সংযুক্ত মোর্চা পেতে পারে 1 থেকে 15 আসন। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে রিপাবলিক এবং সিএনএক্স এর সমীক্ষা। তাদের দাবি 21-এর ভোটে 138 থেকে 148 আসন পেতে পারে বিজেপি, অর্থাৎ পালা বদল ঘটিয়ে ম্যাজিক ফিগার ছুঁতে পারে তারা। অন্যদিকে তৃণমূল পেতে পারে 128 থেকে 138 আসন, আর সংযুক্ত মোর্চার দখলে আসতে পারে 11 থেকে 21 আসন। অন্যদিকে এবিপি ও সি ভোটারের সমীক্ষার ফল অনুযায়ী রাজ্যে 21-এর ভোটে তৃণমূল পেতে পারে 152 থেকে 164 আসন, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ আসন দখল করে তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরছে তৃণমূলই। অন্যদিকে বিজেপি পেতে পারে 109 থেকে 121 আসন, সংযুক্ত মোর্চা পেতে পারে 14 থেকে 25 আসন।